সুফি সম্রাট হুজুর ক্যাবলাজান ব্যক্তি জীবনে একজন বাস্তববাদী মানুষ। তিনি ধর্মকে বাস্তবতার আলোকে বিচার বিশ্লেষণ করে তা নিজে বোঝেন এবং অন্যকে বোঝানোর চেষ্টা করেন, আর সেজন্যই তার জীবনে পবিত্র কোরআন ও হাদিস শরীফের শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটেছে। লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায়। দেওয়ান বাগি কিশোর বয়সে মহাজ্ঞানী হইল সে, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায়। যখন সে ক্লাস নিতে যা আয়াত পড়ায় অর্থ কইরা ছাত্রদের শোনায় হায় রে, আব্দুল বাড়ি মাওলানায় যখন সে ক্লাস নিতে যা আয়াত পড়ায় অর্থ কইরা ছাত্রদের শোনায় হায় রে, আয়াত পড়ায় অর্থ কইরা ছাত্রদের শোনায়। সুফি সমপ্রশ্ন করে আব্দুল বাড়ি মাওলানা রে, আল্লাহর ভাষা কি হুজুর বলেন নাই আমায় গো, আল্লাহর ভাষা কি হুজুর বলেন নাই আমায়। দেওয়ান বাগে কিশোর বয়সে মহাজ্ঞানী হইল সে, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায়। বলে তখন শোনো সকল ছাত্রগণ আরবি হইছে আল্লাহর ভাষা জেনে লও সবাই, মাওলানা সাহেব বলে তখন শোনো সকল ছাত্রগণ আরবি হইছে আল্লাহর ভাষা জেনে লও সবাই, আরবি হইছে আল্লাহর ভাষা জেনে লও সবাই। আল্লাহ কোরআনের ভাষা রাসূলেরই একই ভাষা, তিন কারণে আরবি ভাষার সম্মান দেয় সবাই গো, তিন কারণে আরবি ভাষার সম্মান দেয় সবাই। দেওয়ান বাগে কিশোর বয়সে মহাজ্ঞানী হইল সে, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায়। সম্রাট বলছে কথা ভাষাকে ভালোবাসা, এটা হচ্ছে অন্য কথা জানে সকলা, সুফি সম্রাট বলছে কথা ভাষাকে ভালোবাসা, এটা হচ্ছে অন্য কথা জানে সকলাই হায় রে, এটা হচ্ছে অন্য কথা জানে সকলাই। আল্লাহ পাকের ভাষা কি আপনারে তাই জিজ্ঞাসি, আর কোনো কথা বলে না বাড়ি মাওলানায় গো, আর কোনো বলে না বাড়ি মাওলানা। দেওয়ান বাগে কিশোর বয়সে মহাজ্ঞানী হইল সে, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করতো সে আলিয়া মাদ্রাসায়। সম্রাট তখন বলে যত ভাষা সৃষ্টি কুলে সমস্ত ভাষার মূলে সব বুঝে আল্লাহ, সুফি সম্রাট তখন বলে যত ভাষা সৃষ্টি কুলে সমস্ত ভাষার মূলে সব বুঝে আল্লাহ হায় রে, সমস্ত ভাষার মূলে সব বুঝে আল্লাহ। শুনে দেওয়ান বাগের কথা খুব
দোষী হয় শিক্ষকের আত্মা, খোকন তোমার মূল দেবতা দেওয়ান বাগে রয় গো, খোকন তোমার মূল দেবতা দেওয়ান বাগে রয়। দেওয়ান বাগে কিশোর বয়সে মহাজ্ঞানী হইল সে, লেখাপড়া করত সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করত সে আলিয়া মাদ্রাসায়। দেওয়ান বাগে কিশোর বয়সে মহাজ্ঞানী হইল সে, লেখাপড়া করত সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করত সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করত সে আলিয়া মাদ্রাসায় গো, লেখাপড়া করত সে আলিয়া মাদ্রাসায়।